Thank you, sir, for giving me this opportunity. I'm Nishal Shah. I am from North Chhattisgarh University. I have completed my graduation in 2014. After that, I have prepared for my government job. My hobbies are cooking, practicing Taekwondo, and fitness training. কলেজ লাইফ থেকেই আমার মধ্যে একটা মনোভাব গড়ে উঠেছিল যে আমি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য কাজ করব, একটা সুশৃঙ্খল সমাজ গড়ে তুলব। আপনি ঠিকই বলেছেন, টিচিং প্রফেশনেও আমি বিভিন্ন রকমভাবে ছাত্রছাত্রীদের মধ্যে সুশৃঙ্খলা শিক্ষা এগুলো করার মধ্যে একটা ভালো সমাজ তৈরি করতে পারবো, কিন্তু সেই পরিসরটা ছোট থাকতো স্কুল বা কলেজ চাকরির মাধ্যমে আমি সেটা একটা বৃহত্তর সমাজ। আচ্ছা, তুমি এত পোস্ট গ্রাজুয়েট করে তোমার দেখা হয়, তুমি কি তোমার এই যে বাংলা নিয়ে পড়ার ইচ্ছা এই সাবজেক্টটাকে তুমি তোমার কর্মের মধ্যে কিভাবে মানে পুলিশ সার্ভিস মধ্যে কিভাবে কাজে লাগাবে? বিভিন্ন বাংলা পড়ার মধ্যে বিভিন্ন সাহিত্যিকদের আমি পড়াশোনা এবং তাদের লেখা, তাদের জীবনী সমস্ত কিছু পড়ার মাধ্যমে আমার সমাজের প্রতি এবং আমার পাঠক্রিয়া, আমার কথা বলা এবং আমার ব্যবহার অনেকটা আমি ইম্প্রুভ করতে পেরেছি এবং সেইগুলো একটা পুলিশের মধ্যে হওয়া অবশ্যই পুলিশ সার্ভিস সম্বন্ধে জানা। হ্যাঁ স্যার, জানা। স্যার, পুলিশের চাকরিতে বিভিন্ন রকমভাবে আইন শৃঙ্খলা, জব, জনসাধারণকে অনেক রকম সেবা তো এগুলো প্রদান করতে হয় এবং খুবই চ্যালেঞ্জিং এর মধ্যে দিয়ে এক একটা দিন কাটে। তো আমি যোগ্য বলে নিজেকে মনে করি যে আমি সেই ধরনের বিশৃঙ্খলতা বা সেইগুলি আমি নিজেদের হাতে মেনে করি। আমি পশ্চিমবঙ্গে বসবাস করি এবং গত কিছুদিন থেকেই আপনারা টিভি এবং খবরের কাগজে দেখলে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে এখন চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক রকম দুর্নীতি সামনে আসছে। তো সেই রকম একটা দুর্নীতি রবের মধ্যেও আমি পুলিশ পরীক্ষার প্রিলিমিনারি এবং PMT-PAT এবং মেন্স নিজের সততার মধ্যে দিয়ে পরীক্ষা দিয়ে এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এটাই আমার সততার একটা প্রমাণ দৃষ্টি রাখি। তোমার সাবজেক্টটা কোশ্চেন করতে পারি? Yes. তুমি বলতে পারবে যে তোমার এরিয়ায় মানে দুজন ভারতীয় সাহিত্যিকের নাম? অবশ্যই স্যার, আমার এরিয়ায় উত্তর চব্বিশ পরগনার মধ্যে আমি বলতে পারি বন্যা থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং আমার যেহেতু আমার উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ে সেখান থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় ছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নামে কি কোনো অভয়ারণ্য বা কোনো? হ্যাঁ, বনগাঁতে সেটা অবস্থিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পার্মদন ফরেস্ট নামে পরিচিত। ওই অভয়ারণ্যে
কি সংরক্ষণ করা হয়? ওখানে ওখানে কিছু কিছু প্রজাতির পাখি আছে এবং কিছু হরিণ আছে। এই অভয়ারণ্য স্যার এটাকে অভয়ারণ্যকে মনে করে অনেক বড় এবং অনেক সেফ অ্যান্ড সিকিউর, সেখানে অনেক বিধিবদ্ধ নিয়ম থাকে এবং সেখানে পশ্চিমবঙ্গে করা ন্যাশনাল পার্ক আছে। কথা মনে আছে জঙ্গলে একজন সোলজার সেখানে গেছে আর একজন সুন্দরী নিয়ে গেছে, বাঘটা কাকে আগে ধরবে দূরত্ব সময় ধর 200 মিটার আছে, যদি একটা সোলজার ছবিটা দূরে আছে একটা সুন্দরী নিয়ে 200 মিটার দূরে আছে, রয়্যাল বেঙ্গল টাইগারটা কাকে ধরবে? স্যার একজন সোলজার যখন সোলজারের উল্লেখ করছে তখন হতে পারে সোলজার সাধারণ পোশাক কিন্তু জানে না, তার নির্দিষ্ট পোশাক এবং তার নির্দিষ্ট সরঞ্জাম রয়েছে, বাঘ হয়তো সেগুলো দেখে ভয় পেতে পারে। সরঞ্জাম নেই সেক্ষেত্রে স্যার বাঘের নেচারের উপর নির্ভর করছে, বাঘ তাকে ধরতে যাবে, বাঘ ক্ষুধার্ত থাকলে বাঘ যাকে পছন্দ করবে তাকে নিয়ে আসতে বলতে পারি। স্যার হয়তো বাঘ সুন্দরী মেয়েদের দিকে আকৃষ্ট হয়ে অন্যদিকে বলা যায় তিনি বাংলা গদ্য সাহিত্যের প্রথম একজন সফল একজন পরবর্তীতে উনি মেঘনাথ বধ কাব্যের জন্য বিখ্যাত হন এবং তাছাড়াও উনি কিছু কৌশল লিখেছিলেন যেরকম এই পুরো সালিকের ধারের এবং এই কি সভ্যতা তুলনামূলক ছোট গল্প বা গদ্য থেকে আলাদা হয় এবং এটা গদ্যের মধ্যে গদ্যের একটা রবীন্দ্রনাথের স্যার চতুরঙ্গ বলতে পারি আমরা, যোগাযোগ বলতে পারি, সোনাতরি বলতে পারি আমরা। আচ্ছা তোমার রবীন্দ্রনাথের লেখা কোনো
কি ঐতিহাসিকের সঙ্গে রিলেটেড কোনো কিছু দেখা পাওয়া যাবে? ঐতিহাসিক প্রেক্ষাপটের স্যার, উনি স্বাধীনতা সংগ্রামের সময় যখন আমাদের বিপ্লবীরা আমাদের স্বাধীনতা সংগ্রামে নিজেকে যুক্ত করেছিলেন, তখন উনি অনেক লেখালেখি করেছেন। ঠিক আছে, কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্সটা কি বলতো? ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন পুলিশে বিভিন্ন পুলিশ থানায় নিজেদের সার্ভিস দিয়ে থাকে, এবং পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশ কলকাতা জেলার মধ্যেই নিজের সার্ভিস দিয়ে থাকে, এবং কলকাতা পুলিশের পোশাক একদম সাদা হয়। আর এটা বলো যে কলকাতা পুলিশে এমন একটা পদের নাম বলো যে পদটা ভারতবর্ষের কোনো সিস্টেম নেই, শুধু কলকাতা পুলিশের মধ্যেই আসে। আমি সঠিক বলতে পারবো না, তবে সার্জেন্ট বা কনস্টেবল। আচ্ছা, একটা জিনিস, কলকাতা পুলিশের যে হেডকোয়ার্টার কোথাও? কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজার। এই লালবাজার নাম কথা কেন করা? তিনি তার এলাকা এবং থানার অঞ্চলে সুশৃঙ্খল এবং আইন শৃঙ্খলা যাতে সুন্দরভাবে বজিয়ে রাখে, মানুষ যাতে শান্তিতে জীবনযাপন করতে পারে, বিভিন্ন জমায়ে ট্রাফিক যাতে তুমি যে জায়গায় তোমার একটা পশ্চিমবঙ্গে হয় পশ্চিমবঙ্গের ধর্মীয় অনুষ্ঠান আছে, ওরা দুটো ধর্মের অনুষ্ঠান আছে, দুই ধর্মের দুটো শোভাযাত্রা দুই দিকে আসে, এবং তুমি বুঝতে পারছো যে ওই অনুষ্ঠানে যে শোভাযাত্রার দুই দল যে আসছে তাদের মধ্যে একটা মানে গণ্ডগোল হলেও হতে পারে এমনও অবস্থায় তোমার উচ্চকরের আধিকারিকও এই মুভিটা তোমার প্রেজেন্ট নেই, তুমি ওই সময় দাঁড়িয়ে সিচুয়েশনকে হ্যান্ডেল করবে। স্যার, সেই অবস্থায় আমাকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, দুটি রুট আমাকে আলাদা আলাদাভাবে বাউন্ডারি বা ব্যারিকেড দিয়ে সেইভাবে সুসজ্জিত করতে হবে, এবং পর্যাপ্ত পরিমাণে তারা তো চ্যালেঞ্জ তারা তো আসছে, যে কোনো শোভাযাত্রার আগে পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হয়, এবং পুলিশ প্রশাসন যদি আইন শৃঙ্খলা কোনো রকমভাবে বিঘ্নিত করতে পারে সেরকম মনে করে তাহলে পুলিশ প্রশাসন সেইভাবে অনুমতি দেয় না, তো সেইভাবে স্যার যদি অনুমতি এবং পর্যাপ্ত পরিমাণে ফোর্স না থাকে সেক্ষেত্রে তো স্যার সেই শোভাযাত্রা নিয়ে বেরোনো ক্যান্সেল করা যেতে পারে। আচ্ছা ধরো তুমি টেবিল ডিউটি ধরো টেবিল ডিউটি দেওয়া হয়, তোমাকে টেবিল ডিউটি দেওয়া হয়েছে, আর সাডেনলি ধরো এমন সময় দুটো পার্টি দুজন থেকে কেস করতে এবং তুমি সেখানে উপস্থিত, তুমি তার মধ্যে একটা ব্যক্তিকে দিচ্ছ তাদের বাড়ি থেকে দিচ্ছ, তোমার তো আমি করি আমার প্রথম কর্তব্য হবে যে প্রথমে এসেছে তার বয়ান তার কি অভিযোগ সেটাকে খতিয়ে দেখে তারপরে সেটা নেওয়া, এবং বড় কর্তৃপক্ষ তাদের কাছে পরে আমি What is your greatest failure and what did you learn from it? My great failure is
I learned everything state of my life. I learned patience is the key of success. বিজ্ঞান বধ কাব্য মধুসূদন দত্ত যখন লিখেছিল তখন সেখানে সেখানে মেঘনাথকেই উনি আমরা সবাই জানি রামায়ণে মেঘনাথকে একটা নেগেটিভ চরিত্র বা একটা খারাপ চরিত্র হিসেবে দেখানো উপস্থাপন করা হয়েছিল সেক্ষেত্রে মধুসূদন দত্ত যখন লেখেন তখন ওটা ওটাকে ওটাকে মেঘনাথ যে চরিত্রকে উনি হিরোইক আখ্যা দেন এবং মেঘনাথকে পরম বীর হিসেবে উপস্থাপনা করেন তো সেক্ষেত্রে মেঘনাথ এবং কি মনে হয় যে মধুসূদন দত্ত যে যে উদ্দেশ্যে এটা করতে গিয়েছিলেন এবং তিনি সফল হয়েছিলেন স্যার হ্যাঁ কারণ মেঘনাথ কারণ উনি নিজস্বতা বজিয়ে রেখে লেখাটা লেখাটা এখানে ছিলেন মানে কোন পয়েন্ট উপর বেস করে তিনি এখানে এটাকে মেঘনাথকে নায়ক বানিয়েছিলেন মেঘনাথকে যখন রামায়ণের যুদ্ধ শুরু হয় রাম শ্রী রামচন্দ্র এবং লক্ষ্মণ যখন অন্যান্য বীরদের পরাজয় করছিলেন বিশেষ করে বীরবাহু নামক এক অসুরকে যখন পরাজয় করে হত্যা করেছিলেন তখন রাবণ খুব চিন্তিত ছিলেন এবং সেই সময় রাবণ তার পুত্র মেঘনাথকে যুদ্ধে যাওয়ার জন্য এখানে ভুল ছিল যদিটা মেঘনাথ ইউজ করেছে মেঘনাথ ছিলেন পরম বীর তিনি ইন্দ্রজিৎ নামেও পরিচিত তিনি দেবেদের রাজা ইন্দ্রকেও পরাজয় করেছিলেন এবং তিনি মেঘের আড়ালে থেকে যুদ্ধ করতে পারতেন তাকে পরাজিত করা সম্ভব ছিল না সে ছিল পরম বীর তো সেই কারণে তাকে বীর হিসেবে তাকে সেই চরিত্রটিকে ফুটিয়ে ধরেছেন কলকাতা পুলিশ কলেজ নিজেরাও জানি না কিন্তু আজকে একটু ভয় লাগছিল আমি এখনো পুরোটা রেডি করতে পারি আমার কিছুটা আমি রেডি করেছি আজকে এইটুকুই আমি বলতে পারতাম আগের দিন আমি বলতেই পারিনি আগে বললাম না যে সাবজেক্টের উপর কথা সবাইকে বলে তুমি হয়তো কষ্ট জানো না তুমি একটা আন্দাজ করছো সেখানে বেশি ব্যাখ্যা করতে যাবে মানে না বলে অত ভাবতে পারি
না তোমার সময় নিতে পারে কিছু দিন গেলে তোমাকে দরকার কি হবে ওটা বলে স্কিপ করে বেরিয়ে যাও চলে যাই বা এখানে যাই না স্যার স্যাঞ্চুয়ারি আর ন্যাশনাল পার্ক আমি আর আমার সমস্ত কিছু আমি জানি জানা দিদি ওয়েস্ট বেঙ্গল তারপর শ্রী বিনীত গোয়েল আমি জানি হঠাৎ করে মুখ থেকে আসছে না আমি বলতে পারছি না তারপর আমি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজও মিস করে গেছি আমি